খেলার মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ করায় পুলিশের হাতে আটক একজন মা ও তার কলেজ পড়ুয়া ছেলে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিশ। রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার জন্য আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরে। স্থানীয়দের এই দাবি তোয়াক্কা না করে সেখানে ভবন নির্মাণ করছে পুলিশ। জয়ন্ত কর্মকার, রিপোর্ট। দীর্ঘদিন ধরেই কলাবাগানের এই খেলার মাঠটি দখল নিতে চেষ্টা চালায় বিভিন্ন মহল, তবে স্থানীয়দের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সৈয়দা রত্না। সবশেষ থানা নির্মাণের জন্য জায়গাটি দখলে নিতে বেশ কয়েকবার চেষ্টা চালায় কলাবাগান থানা। সকালে তেঁতুলতলা মাঠ থেকে সৈয়দা রত্না ও তার ছেলেকে কলাবাগান থানায় নিয়ে যায় পুলিশ। খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লাইভ করছিলেন তিনি। ওই লাইভ চলাকালীন সময়ে অবস্থায় তাকে পুলিশ ঘিরে, এবং এটা খুব সম্ভবত তারা পূর্ব পরিকল্পিত ছিল যে যদি আজকে কেউ এটার জন্য মানে মাঠটার রক্ষার দাবিতে কেউ যদি দাঁড়ায় তাকে তখন পিক করবে। এই রকমের দ্বিচারিতা আমরা খুব মানে আমাদেরকে খুব আহত করে। সৈয়দা রত্নার মেয়ে সেউতি সাগুপ্তা বলেন, বিনা কারণে আটক হয়েছেন তার মা ও কলেজ পড়ুয়া ছোট ভাই ঈশা আব্দুল্লাহ। আমার মা ভাই ভিতরে দুজনই রোজা ছিল এবং আমার ভাইয়ের বয়স এখনো 18 হয়নি, ও নাবালক, একজন মাইনর, এবং ওকে লকআপের ভিতরে রাখা হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রাও। এটা খুবই দুঃখজনক যে ক্ষমতার অপব্যবহার বা অপপ্রয়োগ না, এর চেয়ে বড় কিছু যদি হয় তাহলে তাই বলতে হবে। ওনার সসম্মান মুক্তি চাই, ওনাকে মুক্তি দিতে হবে, এবং উনি যে একটা ন্যায্য আন্দোলন করছে এই ন্যায্য আন্দোলনের পক্ষে আমরা আছি। এ ব্যাপারে জানতে গেলে পাওয়া যায়নি কলাবাগান থানার ওসিকে, মোবাইলে বারবার কল দিয়েও ধরেননি তিনি। স্থানীয়রা জানান, তেঁতুলতলা মাঠের এক বিঘা জমি এক বিহারীর মালিকানায় ছিল। স্বাধীনতা যুদ্ধের পর তিনি আর দেশে ফেরেননি। সেই জায়গাটিতে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলা করত। সরকারি খাস জমি হিসেবে নথিভুক্ত এই ফাঁকা জায়গাটিতে থানা করতে বরাদ্দ দিয়েছে সরকার। এরপর থেকেই জায়গাটি খেলাধুলার জন্য ফাঁকা রাখার দাবি উঠেছে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।